ইমামের জন্য মুত্তাকিদের অসুস্থতা বিবেচনা করে কিরাত রুকু সিজদা করা প্রয়োজন নাকি এতে গোপন শিরক হবে না? মুক্তাদি যারা আছে তাদের দিকে খেয়াল করে বা তাদের সুবিধা অসুবিধার দিকে খেয়াল করে ইমামের সালাত আদায় করা এটা হচ্ছে সুন্নাত, এবং সালাতকে দীর্ঘ না করা, এ ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমার মনে হয় যে আমি কেরাত লম্বা করব, কিন্তু আমি অনেক সময় পিছনে শিশু বাচ্চার ক্রন্দন শুনতে পাই, আর আমি জানি বাচ্চা কাঁদলে মায়ের অন্তর কেমন ব্যথিত হয়, তখন আমি ওই বাচ্চাকে মার জন্য ফ্রি করে দেওয়ার উদ্দেশ্যে নামাজকে সংক্ষিপ্ত করি। অন্য একটা হাদিসে রয়েছে যে একদিন আনাস বিন মালিক থেকে রয়েছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে খুব সংক্ষেপ করলেন, তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে আমি একটি বাচ্চার কান্দন শুনেছি তাই আমি নামাজকে হালকা করে দিলাম। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রয়েছে যে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি মানুষের মাঝে ফিতনা করতে চাও? তুমি যখন নামাজ পড়াবে তখন তুমি খেয়াল করবে যে তোমার পিছনে অসুস্থ লোক থাকতে পারে, তারপরে দুর্বল লোক থাকতে পারে, দরকারি লোক থাকতে পারে যাদের কাজে বাইরে কোনো দরকার রয়েছে, সমস্যাগ্রস্ত লোক থাকতে পারে, তাদের দিকে খেয়াল করে তুমি মিডিয়াম মধ্যম শ্রেণীর যে সুরাগুলো রয়েছে যেমন সাব্বিহিস্মা রাব্বিকাল আলা ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা এ ধরনের সুরাগুলো তুমি পাঠ করবে। অথচ এই মুয়াজ নামাজ পড়ানোর সময় দীর্ঘ দীর্ঘ সুরা পড়াতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা থেকে বিরত রেখে মধ্যম শ্রেণীর সুরা পড়ার উপদেশ দিয়েছেন। সুতরাং মুক্তাদিদের প্রতি খেয়াল রেখে, তাদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রেখে এইভাবে তেলাওয়াত করা এবং খেয়াল রাখা এবং নামাজ পড়ানো, এটা ইমামের সুন্নাহ সম্পর্কে জ্ঞানের প্রমাণ বহন করে, এটা রিয়াকারিতা নয় বা শিরক নয়। আমাদের এখানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয় না, বলতে গেলে হানাফি মসজিদ ইমাম আমাদের ইমাম হানাফি মাঝে অনুসরণ করে, আমি আউয়াল ওয়াক্তে বাসায় সুন্নাত বাসায় পড়ে নেই। তারপরে যদি আপনি শুনেন বিষয়টা, প্রশ্নটা আমার ক্লিয়ার হলো না, কারণ আমি প্রশ্নটা পালিয়ে গেল এখান থেকে। তো কথা হলো এই যে আমাদের দেশে অনেক আছে যে তারা আউয়াল ওয়াক্তে নামাজ ঘরে পড়ে নেয়, পড়ে নেওয়ার পরে আর জামাতে যায় না, মসজিদে জামাতে যায় না, তারা বলে যে ওরা দেরি করে নামাজ পড়ছে সুতরাং আমি তো আগে আগে নামাজ পড়ে নিচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করি, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া কি ওয়াজিব না মুস্তাহাব? আর জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব না মুস্তাহাব বা সুন্নাত? আমরা যদি এই দুটার অর্থ গ্রহণ করতে যাই বা এটার পার্থক্য নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট যে জামাতে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব, এবং এটাই হচ্ছে সঠিক কথা। যদি ইমামদের মধ্যে মতভেদ আছে, জামাতে নামাজ করা নামাজ আদায় করা যেহেতু ওয়াজেব, আর ওয়াজেবের বিপরীত হচ্ছে কি আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, তাহলে ওয়াজেব এবং সুন্নাত আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হচ্ছে সুন্নাত, সুন্নাত বা নফল। নফল এবং ওয়াজেবের মধ্যে এটা কি হচ্ছে, এখানে একটা সংঘর্ষ হচ্ছে, এক্ষেত্রে আপনি কোনটা প্রাধান্য দিবেন? এক্ষেত্রে আপনি ওয়াজেবকে প্রাধান্য দিবেন এবং জামাতের সাথে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি আপনি ঘরে সালাত আদায় করে নেন তবুও কিন্তু আপনাকে জামাতে যেতেই হবে, যেহেতু জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে নামাজ আদায় করতে আসতো না তাদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সুতরাং জামাতে নামাজ আদায় করতেই হবে, এবং কারণ হানাফি সমাজে যে দেরি করে তার নামাজ পড়ে, বিশেষ করে আসরের নামাজ এবং ফজরের নামাজ, তারা যদি আউয়াল ওয়াক্ত পার হয়ে যায় কিন্তু নামাজের পুরো ওয়াক্ত তো শেষ হয়ে যায় না, একটু দেরি হয়, এজন্য আপনি ঘরে একাকী নামাজ পড়বেন না বরং জামাতের সাথে নামাজ পড়বেন। এইভাবে যদি আপনি ঘরে একাকী নামাজ পড়তে থাকেন ওই অজুহাতে যে ওরা দেরি করে নামাজ পড়ে, তাহলে তো আপনি দাওয়াত একটা ফিল্ড হারাবেন, লোকেদেরকে আপনি সঠিক কথা বলার সুযোগ হারাবেন, এবং সমাজ থেকে আপনি একঘরা হয়ে যাবেন। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, তরিকা নয় যে একটি আপনি সুন্নতের আমল করতে গিয়ে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, লোকেদের থেকে আপনি আলাদা হয়ে যাবেন। এই ফতোয়াগুলি আমাদের সমাজে কিছু কিছু আলেম আছেন যারা সহি আকিদার আলেম, কিন্তু তারা তাদের এটা ভুলে বুঝের ভুল। শেখ ইবনু উসাইমিন, শেখ ইবনে বাজ, সৌদি আরবের গ্রান্ড মুফতি, আল্লাহ তাদেরকে রহমত দান করুন, তারা খুব কঠোরভাবে এ ধরনের যারা কাজ করে তাদেরকে প্রতিবাদ করেছেন। সুতরাং আপনারা জামাতের সাথে সালাত আদায় করার সর্বদা চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।